ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, মৃত মানুষের বাড়িতে দেখা যায় গোলাপ জল ছিটানো হয়, আবার আগরবাতি জ্বালানো হয়, এটা এমন যে মৃতের বাড়িতে এগুলো থাকবেই? এগুলোর বিষয়ে কোরআন হাদিসে কিছু বলা আছে কি? মৃত মানুষের বাড়িতে গোলাপ জল ছিটানো বা আগরবাতি জ্বালা এগুলো সম্পূর্ণ বিদাতি কাজ, কুসংস্কার, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল বা এই জাতীয় কিছু, না তাবে সাহাবি তাবে কোনো সময় এগুলো ছিল না, পরবর্তীতে এসব বিদাতগুলোর উদ্ভাবন করা হয়েছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো কথা এমন কোনো আমল করে যে আমলের বিষয়ে শরীয়তের কোনো দিক নির্দেশনা নেই, না আমি বলেছি না আমি করেছি তাই সে করছে, আর না আমি অনুমোদন দিয়েছি তাই সে করছে, কোনোটাই নাই, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697, সহিহ মুসলিম 1718, মিশকাতের 140 নম্বর হাদিস। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।